হ্যালো ফ্রেন্ড আবারও চলে এলাম নতুন এক ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকের টপিকটি হলো কীভাবে তুমি ইউটিউব চ্যানেলের জন্য একটি ব্যানার বানাবে ভিডিওটি শুরু করার আগে তোমার কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটিকে স্কিপ করে দেখবে না ভিডিওটি সম্পূর্ণ দেখবে প্রথমে আমরা যেটা তোমার ব্যানার বানানো তাহলে অ্যাপটি ওপেন করে নেব ওপেন করার পর এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব ইউটিউব ব্যানার ইউটিউব চ্যানেল ব্যানার সিলেক্ট করার পর এখানে আমরা এড করবো এখানে এড করবো আমরা পিছনের লোগো যে ব্যানারটা বানাবো পিছনের যে লোগোটা সেটা আমরা এড করবো এইটা আমরা এড করে নিলাম এড করার পর আমি এই এই ব্যানারটার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরাও ডাউনলোড করে নেবে এড করার পর আমরা সাইজটা সিলেক্ট করে নেব ইউটিউব চ্যানেল ব্যানার যেটা বানানো হয় সেটার সাইজটা এখান থেকে এটাও ডাউনলোড করে নেবে ডিসক্রিপশান ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে তোমরা লিঙ্কটা সেখান থেকে তোমরাও ডাউনলোড করতে পারবে ভালো করে এখানে অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট করা হয়ে গেলে ভালো করে অ্যাডজাস্ট করবে কিন্তু মানে এই কালো কালো দাগ দেখতে পাচ্ছি এর ভিতরে যেমন তোমার যা দিতে চাও সেখানেই দিতে পারবে এর বাইরে দিলে কিন্তু তোমার ব্যানার শো করবে না এখানে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমি তোমরাও করে নেবে অ্যাডজাস্ট হয়ে গেলে এখানে আমি আমি লক করে দিলাম তোমরা লক করে নেবে তারপর আমরা একটি চ্যানেল লোগো সিলেক্ট করে নেব তোমার যা চ্যানেলের লোগো তুমিও সিলেক্ট করে নেবে আমিও সিলেক্ট করে নিচ্ছি আমার চ্যানেল লোগোটা আমি এটা দিতে চাই এই লোগোটা তুমিও তোমার লোগোটা দিয়ে দেবে এখানে দিয়ে অ্যাডজাস্ট করে নেবে এখানে একটু অ্যাডজাস্ট হয়ে গেলে ভালো করে অ্যাডজাস্ট করবে আমিও ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট হয়ে গেলে হ্যাঁ অ্যাডজাস্ট মোটামুটি হচ্ছে একটু সময় দিয়ে করবে অ্যাডজাস্ট হয়ে গেলে তারপর আমরা স্ট্রোক বলে অপশান পাবো এখানে চলে গেলে তারপর আমরা হলুদ রঙটা সিলেক্ট করবো হলুদ রঙটা দিয়ে আমরা এটাকে একটু বাড়িয়ে নেব

ইখানে কপিং করে ভালো করে সাইজ করে নেবো ছোট করে আমি এখানে অ্যাড করে নেছি তোমারও তোমাদের নাম এখানে অ্যাড করে নেবে তোমার চ্যানেলের নাম যেটা আছে সেটা এখানে অ্যাড করে নেবে ওকে তারপর একটা টেক্সট নিয়ে নিলাম এখানে লিখবে অফিশিয়াল ইউটিউব চ্যানেল তুমি এটা লিখতে পারো না লিখতে পারো আমি এটা নিচে লিখে নিলাম তারপর এখানে ফন্ট সিলেক্ট করব তারপর আমি এই ফোনটা দেব তারপর এটাকেও ভালো করে কুকিং করে ছোটো করে নেব ছোটো করে এখানে আমি অ্যাডজাস্ট করে নেব তুমিও করে নেবে হয়ে গেলে এখানে আমাদের ভালো করে অ্যাডজাস্ট হয়ে গেলে তারপর এটাকে এটাকেও লক করে নেবো এখানে আমরা অ্যাডজাস্ট হয়ে গেল তারপর এখানে স্ট্রোক দিয়ে দেবো এখানে আমরা স্টক দেবো ব্ল্যাক ব্ল্যাক দিয়ে দিলাম ব্ল্যাক দেওয়া হয়ে গেল তারপর সিলেট ডাউন দেবো এখানে দেবো আমরা ব্ল্যাকই দিয়ে দেব এখানে আমরা ব্ল্যাকই দিচ্ছি তুমি ব্ল্যাক দেবে হ্যাঁ এই ব্ল্যাকটাই দিয়ে দেবে ব্ল্যাকটা দেওয়া হয়ে গেলে এটাকেও লক করে দেবো আমরা তারপর এখন নেমটাকে একটু ভালো করে অ্যাডজাস্ট করে নেব এই নামের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেলে একটু বড়ো বড়ো করে নিচ্ছি হ্যাঁ এখন হ্যাঁ ঠিক আছে এখন অ্যাডজাস্ট করে নিলাম ভালো করে এখন দেখতে একটু ভালোই লাগছে তুমি একটু সময় দিয়ে করবে এগুলো মানে চ্যানেল ব্যানারটা আর কি মানে একবারেই তুমি বানাবে একটু ভালো করে বানালে তোমার চ্যানেল ভালো দেখাবে তারপরে এখানে আমরা সিলেক্ট করব ইনস্টাগ্রাম যদি তোমার অ্যাকাউন্ট থাকে এখানে তুমি দিতে পারো ইনস্টাগ্রাম ফেসবুক এখানে আমরা সিলেক্ট করে নেব একটা লোগো এই লোগোটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে স্টক দিয়ে দেব হোয়াইট হোয়াইট দেওয়ার পর এটাকে জাস্ট করে ছোট করে নেব ছোট করে এখানে সাইড বসে নাবা এই দাগটা দেখতে পাচ্ছেন এখানে এই হলো দাগ ওটা পার করবে না ভালো করে অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা এইটাকে স্টক দিয়ে দেব হলুদ হলুদ রংটা দিয়ে দেব কারণ আমাদের হলুদ ব্যানার একটু কমে নিলাম 6 ঠিক আছে তারপর স্লেট ডাউন দেব কি হ না তোমার ব্যানার অনুযায়ী দেখবে আর এটা ভালো করে অ্যাডজাস্ট করে নেব পেরে গেছে না ভালো করে অ্যাডজাস্ট হয়ে গেল এটাকে ডিলিট করে দিলাম ডিলিট করার পর কেমন দেখাচ্ছে দেখছো অ্যাট্রাকটিক পুরো দাস वाला তারপর এটা আমরা সিলেক্ট ডাউন সিলেক্ট করে নেব হলুদ হলুদ রংটা আমাদের বেনার বেনারের রং হলুদ তাই জন্য আমরা হলুদেই বেশি সিলেক্ট করছি এখানে পনেরো সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর এখানে আমরা সেভ টু গ্যালারি করে নেব ভিরি হাই সিলেক্ট করে হাই কোয়ালিটিতে করে